যারা জাতির কাণ্ডারি হয় তারাই যদি ফজরে জামাতে আসতে দেরি করে এবং তারা যদি আমলের শক্তিতে যদি বলিয়ান না হয়, তারা যতই মুখের ফাঁকা বলি দেখ না কেন, তাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হওয়া কখনই সম্ভব না। এক, তাওহিদি আকিদা দুর্বলকারী বিভিন্ন অনিসলামী দর্শনের অনুপ্রবেশ। দুই, ইমান এবং আমলের মধ্যে ঐকতান শিথিল হওয়া, ইমান আছে আমল নাই, আমল ছাড়া ইমান কল্পনাই করা যায় না। আর তিন, জাহিলিয়াতের সাথে আপোষকামিতা। আমরা যদি এই তিনটি মানে দোষ যদি বর্জন করতে না পারি, আমরা যদি এই তিনটি দোষ থেকে মুক্ত হতে না পারি, তাহলে আমরা যতই তর্জন গর্জন করি না কেন, আমাদের দাওয়াতের মাধ্যমে অতটা ফল পাওয়া সম্ভব হবে না। কাপড় পরে যদি আপনি সারা দিন গোটা দেশে ঘোরাফেরা করেন, দিন শেষে দেখবেন এই কাপড়টা ময়লা হয়ে গেছে, পরের দিন পরার উপযুক্ত থাকে না, এটা আবার ধুয়ে লন্ড্রি করে তারপরে পরার উপযোগী হয়। অনুরূপভাবে ইমানটাও ওইভাবে জীর্ণশীর্ণ হয়ে যায়। ফাসআলুল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফী কুলুবিকুম, সুতরাং তোমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করো, তিনি যেন তোমাদের হৃদয়টা ঈমানটা সবচেয়ে পরিষ্কার রাখেন, নবায়ন করে রাখেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد، عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الايمان لا يخلق في جوف احدكم فاسالوا الله ان يجدد الايمان في قلوبكم، رواه الحاكم في المستدرك। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাম তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আহলাদি যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, জেলা দায়িত্বশীলবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটা হচ্ছে নিজে আল্লাহর পথে সিরাতে মুস্তাকিমে চলা এবং মানুষকে সেই পথে আহ্বান করা। এক আরবের বইয়ে পড়েছিলাম, তিনি বলেছিলেন যে আমি একদিন দেখলাম মসজিদের একজন যুবক বক্তব্য দিচ্ছেন, অগ্নিঝরা বক্তব্য, সমাজের বিভিন্ন ভুলগুলো তিনি ধরে ধরে দিচ্ছেন, বিভিন্ন ত্রুটিগুলো সংশোধন করে দিচ্ছেন, আমাদের কি করতে হবে না করতে হবে সব পরামর্শ দিচ্ছেন। পরবর্তী দিনে ফজরের জামাত আমি তাকে পেলাম না, আমি নিশ্চিত হয়ে গেলাম তিনি হয়তো প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গেছেন অথবা কোনো সমস্যায় পড়েছেন। পরবর্তী দিনে দেখলাম ফজরের জামাতে তিনি নেই, আমি আরও চিন্তায় পড়ে গেলাম তিনি হয়তো বা কোনো সমস্যার মধ্যে আছেন। একদিন হঠাৎ তার সাথে দেখা, আচ্ছা আপনি কি অসুস্থ? বলছে না, অসুস্থ না। আচ্ছা আপনাকে ফজরের জামাতে দেখা যায় না কেন? বলছে একটু ব্যস্ত থাকি, রাতে একটু দেরিতে ঘুমাই, সেজন্য ফজরে যেতে পারি না। অর্থাৎ তিনি এই কথার মাধ্যমে বোঝাতে যাচ্ছেন যারা জাতির কাণ্ডারি হয় তারাই যদি ফজরে জামাতে আসতে দেরি করে এবং তারা যদি আমলের শক্তিতে যদি বলিয়ান না হয়, তারা যতই মুখের ফাঁকা বলি দেখ না কেন, তাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হওয়া কখনই সম্ভব না। যে আমিরে জামাত যে বই লিখেছেন সমাজ বিপ্লবের ধারা, এখানে তিনি উল্লেখ করেছেন, বইটা ছোট হলেও কিন্তু মানে চিন্তার খোরাক জাগানোর অনেক উৎস সেখানে আছে। সাহাবায়ে কেরামের যুগের পরে আর কেন ওই রকম জামাত আর প্রতিষ্ঠিত হয়নি, তার তিনটি কারণ আমিরে জামাত উল্লেখ করেছেন। এক, তাওহিদি আকিদা দুর্বলকারী বিভিন্ন অনিসলামী দর্শনের অনুপ্রবেশ। দুই, ইমান এবং আমলের মধ্যে ঐকতান শিথিল হওয়া, ইমান আছে আমল নাই, আমল ছাড়া ইমান কল্পনাই করা যায় না। আর তিন, জাহিলিয়াতের সাথে আপোষকামিতা। আমরা যদি এই তিনটি মানে দোষ যদি বর্জন করতে না পারি, আমরা যদি এই তিনটি দোষ থেকে মুক্ত হতে না পারি, তাহলে আমরা যতই তর্জন গর্জন করি না কেন, আমাদের দাওয়াতের মাধ্যমে অতটা ফল পাওয়া সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? হুম ফিল্লাইলি রুবান ওয়া ফিন্নাহারি ফুরসান, তারা ছিলেন রাতের বেলা তাহাজ্জুদ গুজার, দিনের বেলায় ঘোর ছোয়ারি, গোটা দুনিয়া তাদের পদচুম্বন করেছিল। আমরাও যদি আমাদের ইমান এবং আমল উভয় শক্তিতে যদি বলিয়ান হতে পারি,
জাহালিয়াতের সাথে চিরতর সম্পর্ক ছিন্ন করে যদি আমরা দাওয়াতের ময়দানে অগ্রগামী হতে পারি তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আমাদের সামনে নত হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং যুবসঙ্গে দায়িত্বশীল ভাইদেরকে বলবো আমাদের মধ্যে যেন আমলের ত্রুটি, অন্যান্য আমলের ত্রুটি থাকলেও সালাতের ত্রুটি যেন না থাকে। ফজরের জামাতে যদি আমি অনুপস্থিত থাকি, ফজরের জামাতে যদি আমি যেতে অলসতা করি, তাহলে আর যাই হোক সমাজ সংস্কারের এই দায়িত্ব আমার মাধ্যমে হওয়ার জন্য আমি ডিসকোয়ালিফাইড। সুতরাং আসুন আমরা আমাদের আমল এবং ইমান সংশোধন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইখলাকু সাওবুল খালিক, নিশ্চয়ই ঈমান তোমাদের দেহাভ্যন্তরে জীর্ণ শীর্ণ হয়ে যায়। যেমন একটা সাদা মানে কাপড় পরে যদি আপনি সারা দিন গোটা দেশে ঘোরাফেরা করেন, দিন শেষে দেখবেন এই কাপড়টা ময়লা হয়ে গেছে, পরের দিন পরার উপযুক্ত থাকে না, এটা আবার ধুয়ে লন্ড্রি করে তারপরে পরার উপযোগী হয়। অনুরূপভাবে ঈমানটাও ওইভাবে জীর্ণ শীর্ণ হয়ে যায়। ফাসআলুল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, সুতরাং তোমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করো তিনি যেন তোমাদের হৃদয়টা ঈমানটা সবচেয়ে পরিষ্কার রাখেন, নবায়ন করে রাখেন। সুতরাং আমাদের আমল, দোয়া এবং কর প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ আমাদের ঈমানকে সবসময় তাজা রাখার তৌফিক দান করুন। এই তাজা ঈমানকে পাথেয় করে আল্লাহ যেন আমাদের মাধ্যমে সমাজ সংস্কারের এই কাজটি করিয়ে নেন। পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।